প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের আজকের ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস সেভেনের বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের মডেল কোশ্চেন পেপার এক অর্থাৎ বিধাননগর গভর্নমেন্ট হাইস্কুলের প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব বড় প্রশ্ন উত্তরগুলির জন্য তোমরা ডেস্ক্রিপশন বক্সে যাও সেখানে গিয়ে দেখো বড় প্রশ্নের উত্তরগুলি পিডিএফ আকারে দেওয়া হয়েছে চলো শুরু করি আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা ছোট বড় সমস্ত প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। আর এই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই প্রশ্নোত্তরগুলো তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের মডেল কোশ্চেন পেপার এক অর্থাৎ বিধাননগর গভর্নমেন্ট স্কুলের যে প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে তার উত্তরগুলি আমরা ধারাবাহিকভাবে এখন আলোচনা করব দেখো একের দাগে বলা হয়েছে ঠিক উত্তরটি বেছে নাও এখানে অপশান দেওয়া আছে আর অপশনগুলো থেকে বেছে নিয়ে তোমাদেরকে উত্তর করতে বলছে তো আমি এখানে তোমাদের উত্তর সহ বলে দিচ্ছি এক নম্বর হবে শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ নিজের দখলে নেন ভাস্কর বর্মা আবারও বলছি শশাঙ্কের মৃত্যুর পর কর্ণসুবর্ণ নিজের দখলে নেন ভাস্কর বর্মা একের দাগের দ্বিতীয় প্রশ্ন গৌরবহ কাব্যটির ভাষা ছিল প্রাকৃত আবারও বলছি গৌরবহ কাব্যটির ভাষা ছিল প্রাকৃত একের দাগের তৃতীয় প্রশ্ন চোল রাজ্যের যে হস্তশিল্প খুব বিখ্যাত ছিল তা হল ব্রোঞ্জ আবারও বলছি চোল রাজ্যের যে হস্তশিল্পটি খুব বিখ্যাত ছিল তা হল ব্রোঞ্জ প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা আশা করি বিরক্ত হবে না এই ক্লাসটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো তোমাদের কিন্তু মুখস্থ করতে অনেকটা সহজ হয়ে যাবে এরপরে দুয়ের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখো তো এখানে দুয়ের দাগের প্রথম প্রশ্ন হচ্ছে ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকার নাম কি ছিল এখানে আমরা লিখব যে ভাগরথী ও করতোয়া মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত ছিল এরপরে দুয়ের দাগের দ্বিতীয় প্রশ্ন ইউরোপে সামন্ততন্ত্রের সেরা সময় কোন শতককে বলা হয় খ্রিস্টীয় দ্বাদশ শতক ছিল ইউরোপে সামন্ত্রতন্ত্রের সেরা সময় আবারও বলছি খ্রিস্টীয় দ্বাদশ শতক ছিল ইউরোপের সামন্ত্রতন্ত্রের সেরা সময় এরপর দেখো তিনের দাগের প্রশ্নগুলি বলা হয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দু তিনটি বাক্যের মধ্যে এখানে আমরা তোমাদের সুবিধার্থে দুটো প্রশ্নেরই উত্তর দিয়ে দেব প্রথম প্রশ্ন বলছে শশাঙ্কের শাসনকালে উত্তর ভারতের চারটি আঞ্চলিক শক্তির উদাহরণ দাও বা শক্তির নাম লেখো শশাঙ্কের শাসনকালে উত্তর ভারতের শক্তিগুলি হল মালব কৌনজ স্থানেশ্বর কামরূপ ইত্যাদি এরপরে তিনের দাগের দ্বিতীয় প্রশ্ন চর্যাপদের রচয়িতা চারজন সিদ্ধাচার্যের নাম লেখো। চারজন সিদ্ধাচার্য হলেন লুইপাত ভুসুকুপাত সবরপাত কুকুরিপাত ধামপাত বিনা ইত্যাদি এবারে দেখো চারের দাগের প্রশ্নের উত্তরগুলি নিয়ে আমরা আলোচনা করব এখানে বলা হয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চার পাঁচটি বাক্যের মধ্যে কিন্তু আমরা তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়েই আলোচনা করব আর যারা এই প্রশ্ন উত্তরগুলো পেতে চাও তারা আমাদের ডিসক্রিপশান বক্সে যাও সেখানে দেখো লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা এই উত্তরগুলোর পিডিএফ ডাউনলোড করতে পারবে প্রথম প্রশ্ন হচ্ছে খলিফা ও খিলাফত বিষয়ে যা জানো লেখো দেখো হজরত মোহাম্মদের মৃত্যুর পর ইসলাম জগতের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে প্রশ্ন ওঠে তখন হজরত মোহাম্মদের প্রধান চার সঙ্গীরা একে একে ইসলামদের নেতা নির্বাচিত হন এদেরকে বলা হয় খলিফা এই খলিফা শব্দটি একটি আরবি শব্দ এর মানে হচ্ছে প্রতিনিধি বা উত্তর আধিকারী আর খিলাফত কি খিলাফত হল খলিফার অধিকারে থাকা অঞ্চল অর্থাৎ খলিফা যতদূর তার রাজ্য বিস্তার করতেন সেটাই তার খিলাফত প্রথম খলিফা ছিলেন আবু বকর খলিফাই হলেন ইসলামীয় জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতা যেসব অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়েছে সেগুলি হল দার উল ইসলাম খলিফা এই পুরো দার উল ইসলামের প্রধান নেতা তার অধিকারের অঞ্চলের নাম হচ্ছে খিলাফত এরপরে দেখো চারের দাগের দ্বিতীয় প্রশ্ন পাল আমলে বৌদ্ধবিহারগুলিতে কীভাবে শিক্ষা দীক্ষার চর্চা হতো লেখো এখানে তোমাদের চার পাঁচটি বাক্যে উত্তর দিতে বলছে তো যাই হোক দেখো পাল রাজাদের সমর্থনে ও বৌদ্ধ আচার্য এবং ছাত্রদের উৎসাহে নালন্দা ওদন্তপুরী বিক্রমশীলা সোমপুরী ইত্যাদি বৌদ্ধবিহারগুলিতে সেখালের শিক্ষা দীক্ষায় বড় ভূমিকা নিয়েছিল তার মানে কি সেই যুগের শিক্ষা দীক্ষায় পাল রাজাদের সমর্থনে বৌদ্ধ আচার্য এবং ছাত্রদের উৎসাহে নালন্দা অদন্তপুরী বিক্রমশীলা এরা বড় ভূমিকা নিয়েছিল তো কী বলছে আচার্য ও ছাত্রদের মধ্যে বেশিরভাগই ছিলেন বাঙালি সেই সময়কার উল্লেখযোগ্য আচার্যরা হলেন দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ কানহুপাত গোরক্ষনাথ প্রমুখ বিহারগুলিতে ব্যাকরণ তর্কশাস্ত্র দর্শন ইত্যাদি বিষয় শিক্ষা দেওয়া হতো বিনা খরচে শিক্ষার্থীদের শিক্ষাদানের ব্যবস্থা ছিল এবং বিহারে প্রবেশিকা পরীক্ষা দিয়েই ছাত্রদের কিন্তু ভর্তি হতে হতো শিক্ষার শেষে তাদের উপাধিও দেওয়া হতো এরপরে দেখো পাঁচের দাগের প্রথম প্রশ্ন দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো কোন কোন অঞ্চল চোল রাজ্যের অন্তর্গত ছিল দেখো কাবেরী এবং তার শাখা নদীগুলির বদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল সেখানকার রাজা মুট্টা বাইয়াকে সরিয়ে বিজয়ালয় চোল রাজ্য প্রতিষ্ঠা করেন থানজাফুর বা তানজোর নামে একটা নতুন নগরী তৈরি করা হয় যা চোলদের রাজধানী ছিল বিজয়ালয়ের পরবর্তীকালে যারা রাজা হয়েছিলেন তারা এই রাজ্যটিকে আরও সম্প্রসারিত করেন দক্ষিণের পাণ্ড এবং উত্তরের পল্লব অঞ্চল চোলদের দখলে আসে নয়শো পঁচাশি খ্রিস্টাব্দে প্রথম রাজরাজ বর্তমান কেরল তামিলনাড়ু এবং কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চলে চোল প্রতিপত্তি বাড়িয়েছিলেন তার পুত্র প্রথম রাজেন্দ্র কল্যাণীর চালুক্য শক্তিকে পরাজিত করেন বাংলার পাল বংশের বিরুদ্ধেও এক অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে তিনি গঙ্গাইচন্ড চোল গঙ্গাইকোণ্ডচোল উপাধি নেন তাহলে চোল কে উপাধি নেন প্রথম রাজেন্দ্র চোল দেখো প্রথম রাজরাজ এবং রাজেন্দ্র চোল দুজনেই দক্ষ নৌবাহিনী তৈরি করেন তার ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতীয় বাণিজ্যকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা চলদের পক্ষে সম্ভব হয়েছিল এরপরে দেখো পাঁচের দাগের দ্বিতীয় প্রশ্ন পাল আমলের বাংলার শিল্প ও স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায় তা লেখো পাল যুগে বাংলার শিল্প ও স্থাপত্যের এক অভূতপূর্ব উন্নয়ন ঘটেছিল পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় নালন্দা ওদন্তপুরী বিক্রমশিলা সোমপুরী ইত্যাদি মহাবিহারগুলো তৈরি হয়েছিল বিক্রমশীলা মহাবিহারে মোট একশো সাতটি মন্দির এবং ছয়টি মহাবিদ্যালয় ছিল মন্দিরের গায়ে পাথরের ফলকও থাকত পাল যুগের শিল্পরীতিকে পাঁচ্য শিল্পরীতি বলা হয় এই যুগে নির্মিত কয়েকটি মূর্তিও পাওয়া গেছে এগুলির গরম দেখলে পাল যুগের ভাস্কর্য শিল্পের উন্নতির কথা জানা যায় ধিমান ও বিটপাল ছিলেন সে যুগের শ্রেষ্ঠ ভাস্কর চিত্রশিল্পী এবং ধাতু শিল্পী তাহলে মনে রাখবে যে ধিমান এবং বিটপাল ছিলেন পাল যুগের উল্লেখযোগ্য ভাস্কর চিত্রশিল্পী ধাতু মূর্তি শিল্পী যাই হোক ভাস্কর্যের মধ্যে পোড়ামাটির শিল্প সামগ্রী ছিল এগুলি ছিল শিল্পের প্রতীক এগুলিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ সমাজ জীবন ধর্মবিশ্বাসের ছবি ফুটে উঠেছে প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের আজকের ক্লাস এরপরের ক্লাসগুলিতে আরও বিভিন্ন স্কুলের প্রশ্নবিচিত্রার উত্তর নিয়ে আমরা আলোচনা করব তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে